দর্শক আমরা এখন যেখানে এসেছি বরগুনা জেলার বামনা উপজেলা জাফরাখালী যেখানে যে জায়গাটির নাম এটা হলো জয়নগরের একটু সামনে জাফরাখালী ব্রিজ যেখানে আমার পিছন দিকটা হলো জাফরাখালী ব্রিজ সেই ব্রিজ থেকে সামনে একটু আধা কিলো হবে না একটু সামনে যে জায়গাটিতে আমি দেখতে পাচ্ছি একটি বৈদ্যুতিক খুঁটি যেখানে রাস্তার প্রায় মাঝখানেই পড়েছে বলতে গেলে আপনি আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে এই হলো বর্তমান অবস্থা কিন্তু রাস্তার কাজ কিন্তু চলছে এমতো অবস্থা রাস্তার এজিংয়ের পাশে বসানো হয়েছে কিন্তু এইজিংয়ের যেখানে বৈদ্যুতিক খুঁটিটা আছে সেই খুঁটির পরেও কিন্তু প্রায় দুই থেকে আড়াই ফিট জায়গা দুই ফিট হবে দুই ফিটের মতো জায়গা এখানে কিন্তু রয়েছে আমার কথা হলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতে পারে যদি এই খুঁটিটি সরানো না হয় তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে আমি সরাসরি লাইভে আসার উদ্দেশ্য হলো এটি যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেরকম দেখেছি আমরা বৃষ্টার সুমনের যেভাবে লাইভ ছিল লাইভের পরে বিশ্ব রোডে বা মহাসড়কের যে রাস্তা ছয় ঘন্টার মধ্যেই সরে গিয়েছে কিন্তু আমি যে লাইভটি করতেছি আসলে আমার এই লাইভে কোনো কাজ হবে না কি না আমি জানি না কারণ আমি বৃষ্টার সুমনের মতো অত ফেমাস না আমি শুধু দেখানোর চেষ্টা করছি আসলে সারা বাংলাদেশে যে অবস্থা চলছে তো আমাদের এই এলাকার যে বৈদ্যুতিক খুঁড়িটি রয়েছে সেই খুঁড়িটি সরানো হবে কিনা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং স্থানীয় লোকজন আছে এখানে যারা আছে তাদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করছি দেখি ওনারা কি বলেন আচ্ছা আমরা এখানকার স্থানীয় একজনকে পেয়েছি যার সাথে আমরা কথা বলবো আচ্ছা আচ্ছা আপনার নাম কি মোহাম্মদ হজরত আলী তা এই যে আপনাদের এলাকায় যে এই যে বৈদ্যুতিক খুঁটি রাস্তার মধ্যে পড়েছে এ সময় আসলে এই সম্বন্ধে আপনি কিছু বলেন কি অবস্থা বলেন এটা তো স্যার এটা সরানির দরকার রোডের মাঝখানে এটা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই করতে ও সমস্যা বাজিয়ে যাইবো আর রোডের মাঝখানে রোডের মাঝখানে এটা সরাই দরকার দর্শক এইটিই হলো আসলে বিশ্ব রোড বরগুনা জেলার এই যে বামনা থেকে বিশ্ব রোড এখান থেকে ঢাকার গাড়ি চলে বিভিন্ন জায়গার গাড়ি চলে বড় গাড়ি চলে বাস চলে এবং ট্রাক চলে মাইন্ডার চলে অটো গাড়ি সহ বিভিন্ন গাড়ি এখান থেকে চলে তো আমি আপনাদের সরাসরি দেখানোর উদ্দেশ্য হলো এটুকুই যদি এই পিলারটি হয় রাস্তার পশ্চিম পাশে বসিয়ে দেওয়া হয় অথবা যেখানে আসে সেখান থেকে যদি আর তিন থেকে চার ফিট বাইরে দেওয়া হয় তাহলে তেমন বড় কোনো ক্ষতি হয় না এখন এই বিষয়টি আসলে বিদ্যুতের যারা কর্তৃপক্ষ আছে উর্ধতার কর্তৃপক্ষ আছেন তারা আসলে নজরে নেবেন কি না অথবা স্থানীয় প্রশাসন যারা আছেন তারা একটু এই বিষয়ে নজর দিয়ে করবেন কি না তারা কোনো স্মরণ কোনো পদক্ষেপ নেবেন কি না এই বিষয়ে একটু আমাদের কর্তৃপক্ষ দৃষ্টি আসন করছি আসলে তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই এরকম আরও কোনো অসঙ্গতি নিয়ে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসবো সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ